আজকে সন্ধ্যায় আমাদের নাটক শম্ভুমিত্রের রাজাবাদী পাউস আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি। শুরু করার আগে আপনাদের কাছে দু একটি অনুরোধ, আপনাদের মোবাইল ফোনগুলো দয়া করে একটু সাইলেন্ট করে রাখবেন। বাচ্চারা যদি কাঁদে তাদের দিকে একটু যথাযথভাবে নজর দেবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি আজকে সন্ধ্যার নাটক শম্ভুমিত্রের রাজাবাদী পাউস। আমাদের
সেই প্রশ্নকারী স্ফিংসের হাত থেকে উদ্ধার করেছিলে। তাই আজ মহান রাজা ওডিপাস, তোমার কাছে আমরা প্রার্থনা জানাতে এসেছি, তুমি আজ আবার আমাদের দেশকে রক্ষা করো। হয় তোমার মানবিক বুদ্ধি দিয়ে, নয়তো তোমার সেই পরিচিত দেবতাদের সাহায্যে তুমি আবার আমাদের ওই ধ্বংসের হাত থেকে বাঁচাও রাজা। জীবন্ত মানুষদের রাজা হও, এরা সবাই যদি মৃত্যুর কবলে পড়ে যায় তাহলে সেই বিশাল শূন্যতার বিপত্তি হয়ে তোমার কি হবে রাজা? রাজা, রাজা, প্রজাগণ, আমি জানি তোমরা আমার কাছে কি আশা করছো, যে কষ্ট, যে যন্ত্রণার কথা তোমরা অনুভব করছো তাও আমি জানি, কিন্তু তোমরা কেবল নিজের নিজের দুঃখের ভার বহন করছো, আর আমাকে আমার নিজের দুঃখের সাথে তোমাদের দুঃখের ভার, এই সমগ্র নগরীর কষ্টের ভার বহন করতে হচ্ছে। তাই মনে করো না যে তোমরা আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে এসেছো, আমাকে নির্জনে বহু অশ্রুপাত করতে হয়েছে, আর একলা নিজের চিন্তার মধ্যে ঘুরে ঘুরে আমি একটা পন্থা আবিষ্কার করবার আপ্রাণ চেষ্টা করেছি, যে একটিমাত্র পন্থা আমি পেয়েছি তা আমি ইতিমধ্যেই অনুসরণ করেছি। আমার স্ত্রীর সহোদর ভ্রাতা ত্রেউল, তাকে আমি ইতিমধ্যেই আপন মনে পৌঁছিয়ে মন্দিরে পাঠিয়েছি, যাতে সেখানকার ধর্ম যাজিকাদের মাধ্যমে সে জেনে আসতে পারে যে আমার কোন কথা বা কোন ক্রিয়ার দ্বারা আমি আমার এই নগরীকে রক্ষা করতে পারি। আমার অনুমানে আজই তার ফিরে আসবার দিন, কিন্তু এখনো সে আসেনি দেখে আমি অত্যন্ত চিন্তিত। কিন্তু কিন্তু একথা তোমরা নিশ্চিত জেনো যে দেবতার কাছ থেকে সে যে কোনো আদেশই নিয়ে আসুক না কেন, তা সম্পূর্ণভাবে পালন করতে আমি বদ্ধপরিকর। ওই দেখো, ওরা ইশারায় বলছে যে ক্রিয়ন আসছে। ক্রিয়ন? হ্যাঁ, এই তো ক্রিয়ন এসেছে। ওই ওর মুখে হাসি, দেবাবুল্লন ও যেন সুসংবাদ বহন করে আনে। নিশ্চয়ই সুসংবাদ, কারণ দেখো ওর মাথায় বেশ শাখা। মেনোয়কিসের সন্তান ক্রেয়ন! কি সংবাদ? দেব আপল্লনের কাছ থেকে কি বাণী বহন করে এনেছো? সুসংবাদ, সুসংবাদ। হ্যাঁ হ্যাঁ, সুসংবাদ। অর্থাৎ মানুষ যদি তার দুঃখের অন্তর্নিহিত কারণটাকে অনুসন্ধান করে তাকে উন্মূল করতে পারে, তাহলে সেই দুঃখের মধ্যে দিয়েই সে মঙ্গলের আশীর্বাদ পায়। তোমার এই কথায় তো আমাদের ভালো বা মন্দ কিছুই প্রকাশ পাচ্ছে না। দেব আপল্লন আমাদের প্রশ্নের কি উত্তর দিয়েছে? তুমি যদি ইচ্ছা করো আমি এদের সম্মুখে সে কথা বলতে পারি, অন্যথায় বরং চলো আমরা ভিতরে যাই। না, তুমি এইখানে সর্বসমক্ষে বলো, কারণ আমার এই যে ব্যাকুলতা তা আমার নিজের জন্য নয়, এদের জন্য, এদের সকলের দুর্ভাগ্যের জন্য। বেশ, তোমার অনুমতি ক্রমেই আমি তাহলে বলছি। আজ দেবতাদের স্পষ্ট আদেশ হলো এই যে আমাদের মধ্যে একটি অপবিত্র জিনিসকে আশ্রয় দিয়ে তাকে লালন করা হচ্ছে। অপবিত্র? হ্যাঁ, এবং সে জঘন্য কলুষ আমাদের দেশকে পাপের বিষাক্ত হাওয়ায় আরো অপবিত্র করে তুলছে। কলুষ? একদিন নারকীয় কলুষ। তাই আজ দেব ফয়বাসের উত্তর হলো এই যে সেই পাপকে দূরীভূত করো, আর যেন আমাদের অমঙ্গল করার জন্য তাকে এখানে আশ্রয় না দেওয়া হয়। কিন্তু কিন্তু কি সেই অপবিত্র জিনিস, আর তার সূচীকরণ আমরা করব কোন উপায়ে? একটি মানুষকে নির্বাসিত করে কিংবা তাকে হত্যা করে। হত্যা? হ্যাঁ, কারণ সেই মানুষই একদিন এক জঘন্য হত্যাকাণ্ডের অনুষ্ঠান করে আমাদের উপরে অকালকে ডেকে এনেছে। কিন্তু কে সেই মানুষ যার সম্পর্কে দেবতারা আজই সুস্পষ্ট আদেশ? রাজা ওডিপাস, তুমি আমাদের রাজা হবার আগে আমাদের আরেকজন রাজা ছিলেন, তার নাম ছিল লায়াস। তার নাম আমি শুনেছি কিন্তু তাকে আমি কখনো চোখে দেখিনি। তাকে হত্যা করা হয়েছিল, তাই আজ দেবতাদের সুস্পষ্ট আদেশে সেই হত্যাকারীদের অনুসন্ধান করে তার যেন কঠিন দণ্ড দেওয়া। কিন্তু কিন্তু তারা কোথায়? এতদিন পরে সেই প্রাচীন হত্যার গুপ্ত সূত্র অনুসরণ করে আমরা কোথায় তাদের সন্ধান পাবো? এইখানে ভগবান আপল্লন বলেছেন এই দেশে। এই দেশে? হ্যাঁ, আচ্ছা, রাজা লাইয়াস কোথায় নিহত হয়েছিলেন? সে কি তার এই প্রাসাদে, নাকি এখানকার কোনো প্রান্তরে, নাকি দূরে বিদেশ ভূমিতে? দূরে বিদেশ ভূমিতে। তিনি তখন দেলফয়েতে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছেন। তাহলে তার সঙ্গীদের মধ্যে এমন কেউ ছিল না যাকে তখনই প্রশ্ন করে এই ঘটনার একটা সূত্র অনুসন্ধান করা সম্ভব হতো? না না না, তারা সবাই নিহত হয়েছিল। কেবল একজন মাত্র অনুচর সেই স্থান ত্যাগ করে পালিয়ে এসে আত্মরক্ষা করেছিল, কিন্তু সেও তো সঠিক কোনো বিবরণ দিতে পারেনি। কেবল ওই একটিমাত্র সংবাদ ছাড়া। কি কি সেই সংবাদ? একটি সামান্য সংবাদ থেকে আজ হয়তো আমাদের প্রভূত সাহায্য হতে পারে। কি সেই সংবাদ? না, তার সংবাদ সামান্য এইটুকুই যে বিপুল একদল দস্যু এসে রাজা রক্ষীদের আক্রমণ করে তাদের সবাইকে হত্যা করে। দস্যু? হ্যাঁ হ্যাঁ, একদল দস্যু। না না, দস্যুরা তো সাধারণভাবে এমন কাজ করতে সাহসী হবে না। যদি না যদি না
যদি না এই নগরী থেকে কোনো লোক তাদের উৎকোচ প্রদান করে লুব্ধ করে থাকে। সে সঙ্গে আমাদেরও হয়েছিল, কিন্তু রাজা লায়েসের মৃত্যুর পর আমরা নিজেদের বিপদের জালে এমন আবদ্ধ হয়ে পড়ি যে সেই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ব্যাপারে আর আমরা কি অগ্রসর হতে পারি। কি এমন বিপদ তোমাদের আসতে পারে যে দেশের রাজার ওই রকম একটা জঘন্য হত্যাকাণ্ডের পরেও সে সম্পর্কে অনুসন্ধান করা তোমাদের পক্ষে সম্ভব হলো না? রাজা স্ফিঙ্কস তখন আমাদের নগরীর দ্বারে এসে বসে তার সেই জটিল প্রশ্নের উত্তর দাবি করছে। আমাদের সেই আতঙ্কের সম্মুখে রাজা লাইয়েসের মৃত্যু দুর্ভেদ্য রহস্য ভেদ করার কথা আর আমাদের মনে রইল না। আমি আবার নতুন করে অনুসন্ধান আরম্ভ করব এবং যা কিছু এখন অন্ধকারে ঢাকা আছে সমস্ত কিছু আমি আলোতে টেনে এনে উদ্ঘাটিত করব। তাছাড়া এটা কেবলমাত্র মৃত রাজা লাইয়েসের প্রতি আমার ন্যায়পরায়ণতা নয়, এটা আমার নিজেরও মঙ্গলামঙ্গল জড়িত। কারণ যে লোক একদিন রাজা লাইয়েসকে হত্যা করেছিল সে একদিন আমাকেও লক্ষ্য করে তার সেই জঘন্য অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং মৃত রাজা লাইয়েসের প্রতি আজ আমি যে সদাচরণ করবো সেই সদাচরণ আমাকে রক্ষা করবে। তাই উঠবৎসগণ, তোমাদের প্রার্থীর পল্লব ঊর্ধ্বে তুলে ধরে কাদমোসের সমস্ত সন্তানদের আহ্বান করে জানাও যে যা কিছু করণীয় তা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে আমি বদ্ধপরিকর। কারণ এ কথা নিশ্চিত যে একমাত্র দেবতাদের সাহায্যে এবং তাদের আশীর্বাদেই আমরা আমাদের জীবনকে সুস্থ ও নিরাময় করে তুলতে পারবো, আর অন্যথায় আমরা সম্পূর্ণ বিনষ্ট হব। পথবৎসগণ, দ্রুত গিয়ে নগরীর কেন্দ্রে বিপণি পল্লীতে ঘোষণা কর, রাজা আমাদের সমস্ত বাসনা পূরণ করতে শপথ করেছে। নির্বাসনের অধিক দণ্ড তাকে পেতে হবে না। কিংবা তোমরা যদি কেউ জানো যে কোনো বিদেশি হস্ত এই কার্য করেছে তাহলে সেই কথা এখনই আমার কাছে জ্ঞাপন করো। উত্তরদাতা আমার কাছে পাবে প্রচুর পুরস্কার এবং সমগ্র নগরীর কাছে পাবে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা যদি কেউ না বলো আর পরে যদি প্রমাণিত হয় যে ভয়ের ধারণায় নিজেকে কিংবা অপরকে বাঁচাবার উদ্দেশ্যে তোমরা নীরব ছিলে তাহলে তার সম্বন্ধে এই শাস্তি আমি তোমাদের সকলের সামনে ঘোষণা করলাম যে আমার সাম্রাজ্যের মধ্যে কোনো লোক তার সাথে কোনো রকম বাক্যালাপ করবে না, কোনো পূজা মণ্ডপে তাকে অন্যের সঙ্গে পূজা উৎসর্গ করতে দেবে না, কোনো সামাজিক আচারে তাকে আমন্ত্রণ জানাবে না, কোনো গৃহে তাকে এতটুকু স্থান দেবে না, এবং পুঁথীয় দেবতার আদেশ অনুসারে সে অপবিত্র অভিশপ্ত জীবকে আমাদের প্রত্যেকের গৃহ থেকে ধিক্কার দিয়ে বহিষ্কার করা হবে। এবং সে যদি আমার নিকটতম আত্মীয় হয় তাহলে যে শাস্তি আমি তোমাদের সকলের জন্য ঘোষণা করছি সেই শাস্তি যেন আমার নিজের মাথায় বর্ষিত হয়। তাই কাদমোসের সন্তানগণ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার এই ঘোষণাকে সত্য করে তোলো। আমার মুখ চেয়ে, দেবতার মুখ চেয়ে, আমাদের এই হতভাগ্য দুর্দশা পীড়িত থেবাইয়ের মুখ চেয়ে আমার ঘোষণাকে সত্য করে তোলো, আমার প্রার্থনাকে সত্য করে তোলো। একথা স্বীকার করতেই হবে যে রাজা লাইয়াসের মতন মহান নৃপতি যখন নিহত হলেন তখন যদিও কোনো দেবতা কোনো আদেশ করেননি তবুও তার সেই গুপ্ত হত্যা সম্পর্কে অনুসন্ধান করা থেবাইয়ের প্রত্যেকটি নাগরিকের অবশ্য কর্তব্য ছিল। আজ আমি এই দেশের রাজা, যে অধিকার একদিন রাজা লাইয়েস ভোগ করতেন সেই অধিকারে আজ আমার উত্তরাধিকার।
তার মহিমা আমি রাজ্ঞী, আজ আমার সম্রাজ্ঞী, এবং ভাগ্য যদি তাকে বিতাড়িত না করত তাহলে তার সন্তানেরাও আজ আমার সন্তানের সাথে একই সাথে এই গৃহে প্রতিপালিত হতো। সুতরাং তার প্রতি আমার এই দায়, আমার আমার পিতৃস্থানের প্রতি দায়ের মতো পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই কার্যে কেউ যদি আমাকে সাহায্য না করে তাহলে ঈশ্বর যেন তার ক্ষেত্রের ভূমিকে এবং গৃহের নারীকে বন্ধুত্বে অভিশপ্ত করেন, এবং যারা আমাকে সাহায্য করবে তারা যেন দেবতার আশীর্বাদে চিরকাল সুখ এবং সমৃদ্ধি লাভ করে। এই আমার একমাত্র প্রার্থনা। তুমি আমাদের কঠিন শপথে আবদ্ধ করেছ, সেই শপথ স্বীকার করে নিয়েই আমরা বলছি মানুষ তো কখনো কোন দেবতাকে দিয়ে তার অনিচ্ছিত কোন কার্য করিয়ে নিতে পারে না। রাজা, তাহলে দ্বিতীয় একটা পন্থার কথা আমরা বলতে পারি? দ্বিতীয় কেন, তৃতীয় কোনো পন্থার কথা যদি তোমাদের মনে উদিত হয় সে সম্পর্কে পরামর্শ দিতে তোমরা কুণ্ঠাবোধ করো না। আমরা জানি যে আমাদের অন্ধ দৈবজ্ঞ টাইরেসিয়াস প্রায় দেব ফয়বাসের মতোই অলৌকিক দৃষ্টি সম্পন্ন। তাকে প্রশ্ন করলে আমরা হয়তো অনেক সংবাদ পেতে পারি। হ্যাঁ, এই কার্য আমি অসম্পূর্ণ রাখিনি। ক্রেয়নের আগ্রহে আমি ইতিমধ্যেই তার কাছে দুবার দূত পাঠিয়েছি, কিন্তু এখন তার অনাগমনের কারণ আমি বুঝতে পারছি না। কিন্তু পুরো টাইরেসিয়াসের সাহায্য যদি আমরা না পাই তাকে যে কেউ কোনোদিন কোথাও দেখেছে সেই সংবাদ আমি এখনো পাইনি। কিন্তু রাজা, তোমার এই ঘোষণার কথা শুনবার পর সেরকম মানুষ যদি কোথাও থেকে থাকে এবং তার অন্তরে যদি এতটুকু ভীতির অনুভূতি থাকে এই পৃথিবীতে যা কিছু প্রকাশের যোগ্য এবং যা কিছু প্রকাশ করা যায় না সবই তোমার দিব্য দৃষ্টিতে বিধৃত। তুমি নিশ্চয়ই জানো যে আজ আমাদের দেশের উপর এক প্রকাণ্ড অকাল নেমে এসেছে। দেব আপুল্লন আমাদের এক প্রশ্নের উত্তরে বলেছেন যে রাজা লাইয়াসের হত্যাকারী, রাজা লাইয়াসের হত্যাকারীকে খুঁজে বার করে তাকে নির্বাসিত কিংবা একেবারে নিহত না করা পর্যন্ত এই মহামড়ক আমাদের দেশকে পরিত্যাগ করবে না। তাই হে গুরু টাইরেসিয়াস, তুমি পাখির শব্দ শুনে বা তোমার অলৌকিক জ্ঞান আহরণের যে কোনো পন্থা তুমি জানো সমস্ত কিছু নিযুক্ত করে আজ আমাদেরকে রক্ষা করো, আমাদের এই দেশকে রক্ষা করো। এই পাপাচরণের দ্বারা যা কিছু কলুষিত হয়েছে তাদের সবাইকে তুমি রক্ষা করো, আমরা সবাই তোমার কাছে প্রার্থী। কি ভয়ঙ্কর সেই জ্ঞান যেখানে মানুষ কেবল শুধু দেখতেই পায় কিন্তু কোনো প্রতিরোধ সে করতে পারে না। এই সবই তো আমি আগে জানতাম, শুধু ভুলে গিয়েছিলাম, নই আমি এখানে আসতাম না। আমি আমি গৃহে ফিরে যাব। তুমি আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি দাও, আমি তোমার দুর্ভাগ্যের কোনো কারণ হতে চাই না। দেবতাদের দোহাই দাঁড়িয়েছি, যদি কোনো কিছু তোমার জ্ঞাত থাকে তুমি আমাদেরকে জানাও, আমাদেরকে জানতে দাও, আমরা আমরা সবাই নত জানু হয়ে বসে তোমার কাছে প্রার্থনা করছি। কিন্তু কিন্তু তুমি কিছুই তোমরা জানো না, সবাই অজ্ঞান তোমরা। তাহলে তুমি আমাদের জ্ঞান দাও। আমি কিছু নেই আমার সেই নিগুলো জ্ঞানের কথা তোমাদের কারো কাছে প্রকাশ করবো না। অর্থাৎ তুমি জানো তবু তুমি আমাদের কাছে প্রকাশ করে বলবে না? না না না, এইভাবে তুমি আমাদের এই দেশকে বিপদের মধ্যে ফেলে যেতে চাও, এইভাবে তুমি আমাদেরকে না বাঁচিয়ে ধ্বংসের মধ্যে ঠেলে দিতে চাও। আমি কিছুই প্রকাশ করে বলবে না।
আমি যতই নীরবতার আবরণ টেনে একে ঢেকে দিতে চাই না কেন, কিন্তু ভবিষ্যৎ নিজেকে উলঙ্গ করে উন্মুক্ত করবে। তাই যদি তুমি জানো অসম্ভাবী, তাই যদি তুমি জানো যে ভবিষ্যৎ একদিন নিজেকে উলঙ্গ করে প্রকাশ করবেই, তাহলে তোমার উচিত এখনই সমস্ত কথা আমার কাছে স্বীকার করে বলো। তুমি বলবে না? না না বলবো না, বলবে না, না বলবো না। ও যত পারো ক্রুদ্ধ হও, তোমার বুকের ভেতর থেকে হৃদয় অগ্নি বের করে বেরিয়ে নিয়ে এসো, তবু আমি বলবো না। তোমায় আমি তুলবো। আজ আমি তোমাকে থেকে বুঝতে পারছি যে সেই কীর্তি চক্রান্ত করতে সাহায্য করেছো তুমি। তুমি সেই চক্রান্ত করেছো, কেবল হয়তো নিজের হাতে হত্যা করোনি। তুমি যদি চোখে দেখতে পেতে তাহলে আমি বলতাম যে তুমি এক নিজের হাতে সেই হত্যাকাণ্ড সম্পন্ন করেছো। আমি তোমাকে তোমার ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়ে এই বলে সাবধান করছি যে তুমি এখন থেকে আমার সঙ্গে বাইরের কারোর সঙ্গে কোন রকম বাক্যালাপ করবে না, কারণ কারণ তুমি যাকে আত্মসন্ধান করে বেড়াচ্ছ যে তুমি তুমি নিজেই আমি আরো বলি যাতে তুমি আরো ক্রুদ্ধ হতে পারো, তুমি তোমার একটি নিকট আত্মীয় সঙ্গে এক অকল্পনীয় ঘৃণ্য জীবন যাপন করছো। এই সমস্ত কুৎসিত কথা উচ্চারণ করে তুমি শাস্তি পাবে না বলে মনে করেছো? পাবো না। সত্যের মধ্যে কোনো শক্তি থাকে? হ্যাঁ, সত্যের মধ্যে শক্তি আছে, তোমার মধ্যে নেই। তুমি চোখে দেখতে পাও না, তুমি কানে শুনতে পাও না, তুমি অন্ধ, তুমি বধির, তুমি মূর্খ। তোমার সমস্ত জগৎ একটা নিশ্চিম কালো অন্ধকার দিয়ে ঢাকা। যে লোক আলো দেখতে পায়, যে লোক দেব ভয় বাসতে দেখতে পায়, তার তুমি বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারো না। হতভাগ্য তুমি, অতি হতভাগ্য হতে পাও। যে সমস্ত কর্তৃপক্ষ তুমি এতক্ষণ উচ্চারণ করলে কিছুক্ষণের মধ্যেই দেখবে যে কটুক্তি তোমার নিজের উপর বর্ষিত হচ্ছে। তোমার আত্মহাকারে মিথাইলনের সমস্ত আনন্দ আত্মনাশ করে উঠছে। মিথাইলন? মিথাইলন, দাঁড়াও। কে তোমাকে এই সমস্ত কথা এখানে এসে বলবার জন্য পরামর্শ দিয়ে পাঠিয়েছে? কে? হ্যাঁ, কে? কে বলো? কে? ক্রেয়ন। ক্রেয়ন? না ক্রেয়ন না, আমি ভিক্ষা করে লাভ করিনি, যে ক্ষমতার পদ এই দেশের লোক উপযাচক হয়ে আমার হাতে তুলে দিয়েছে। থেকে আমাকে অপসারণের চেষ্টা হয় এইরকম একটা হীন কুচক্রের সাহায্য নেয় যা দৃষ্টি কিনা নিজের লোভের প্রতি নিবদ্ধ। বলতো হে গুরু টাইরেসিয়াস, আমি কোন কাজের দ্বারা তুমি নিজেকে দৈবজ্ঞ বলে প্রমাণ করেছ? সেই দেশে এসে দিনের পর দিন উৎপীড়ন করেছিল, তখন তুমি তার প্রশ্নের উত্তর দিয়ে দেশকে রক্ষা করোনি কেন? বলে এটা কি পাখির ভাষা বুঝতে পারো? সরস্বতী বলে তুমি নাকি দেবতার কাছে সন্ধান করো, কিন্তু তুমি দৈবজ্ঞ টাইরেসিয়াস তুমি পারোনি। তুমি সাহায্য হবে এখানে আসেনি, তুমি বারবার অনুরোধ করে দূত পাঠিয়েছিলে। হ্যাঁ, তার কারণ আমি জানতাম না যে তুমি এরকম বদ্ধ উন্মাদ। তোমার মনে হতে পারে আমি বদ্ধ উন্মাদ, কিন্তু তোমার পিতা ধারণা ছিল আমার বুদ্ধি সম্পূর্ণ স্থির। আমার পিতা? দাঁড়াও, বলো তো কে আমার পিতা? আজ আজ তুমি সেই সংবাদ পাবে, আর আজ তোমার চরম সর্বনাশ হবে। কি অদ্ভুত প্রহেলিকা করে কথা বলো তুমি! প্রহেলিকার উত্তর দেওয়ার মতো
সহজাত বুদ্ধি তো তোমার আছে, তাই না? যে ক্ষমতার দ্বারা এই দেশকে আমি রক্ষা করেছি তাকে তুমি এইভাবে ব্যঙ্গ করতে চাও? হ্যাঁ চাই, কারণ ভাগ্যদেবী তোমার কপালে ওই জয়টিকা পড়িয়ে তোমাকে সর্বনাশের পথে নিক্ষেপ করেছে। হোক, যে কোনো সর্বনাশ আমার হয় হোক, তবু এই দেশকে, এই থেবাইকে যদি আমি রক্ষা করে থাকি তাহলে কোনো সর্বনাশকে আমি গ্রাহ্য করি না। বেশ বেশ, আমি চলে যাব, আমাকে এখান থেকে নিয়ে যাও। হ্যাঁ তাই নিয়ে যা, তার কারণ তুমি এখানে এসে কেবলমাত্র বাধা আর বিপত্তি সৃষ্টি করছো। রাজা, হ্যাঁ আমি চলে গেলাম, তবে যাবার আগে আমি যার জন্য এখানে এসেছি সে কাজ আমি সম্পূর্ণ করে যাব। আপল্লো লাইয়াসের হত্যাকারী বলে যাকে তুমি এত অনুসন্ধান করে বেড়াচ্ছ সে আজ এখানেই আছে। যদিও তাকে দেখতে বিদেশির মতো, তবু ক্রমশ প্রকাশ পাবে যে সেই থেবাইয়ের সন্তান, এবং সেই সৌভাগ্যে সে সুখী হবে না। যদিও তার এখনো দৃষ্টিশক্তি আছে, তবুও তাকে অন্ধের মতো, যদিও তার প্রভূত ধন সম্পত্তি আছে, তবুও তাকে ভিক্ষুকের মতো লাঠি হাতে মাটি ঠুকে ঠুকে দূরে, বহু দূরে চলে যেতে হবে। এর মধ্যে যদি কোনো কথা ভুল বলে তবে আমাকে বলো যে আমার ভবিষ্যৎ দৃষ্টি বিন্দু মাত্র নেই, আমি শুধুই এক অন্ধ, আমি কেবলই এক অন্ধ, আমি শুধুই অন্ধ। কৃতজ্ঞ কুচক্রী বলে ঘোষণা করে তাহলে তার প্রাণ ধারণের আবশ্যকতা কি?
রাজা উদিপস রাগের বশবর্তী হয়ে কথা বলেছে, এটা তার মনের কথা নয়। সে নাকি বলে যে আমি ওই দৈবজ্ঞ তাইরেসিয়াসকে শিখিয়ে দিয়েছি এখানে সে মিথ্যা কথা বলার জন্য। তুমি এতদিন নির্লজ্জ যে তুমি আমার এই গৃহে আসতে লজ্জাবোধ করো না? তুমি যে তুমি একদিন এই গৃহের অধীশ্বরকে হত্যা করিয়েছ, হ্যাঁ, যে তুমি আমাকে আমার সিংহাসন থেকে অপসারণের জন্য হীন চক্রান্ত করেছ, বলতো কেহন, কেন কেন তুমি এই কাজ করেছিলে? তুমি কি ভেবেছিলে তোমার এই নিঃশব্দ পদচারণ আমি লক্ষ্য করবো না, কিংবা লক্ষ্য করেও আত্মরক্ষার জন্য প্রস্তুত হব না? বেশ, এবার আমার কথা শোনো, আমি সমস্ত কথা আমাকে বুঝিয়ে দিচ্ছি। আমি জানি তুমি কথায় খুব পারদর্শী, এখন আর বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে চিনে ফেলেছি। সেটা কি অন্যায় তোমার জন্য আমি করেছি যার জন্য তুমি এমন ভাবে দোষারোপ করেছো? তুমি বারবার আমার কাছে এসে পরামর্শ দাওনি ওই তাইরেসিয়াসকে এখানে নিয়ে আসবার জন্য? হ্যাঁ, সে কথা আমি এখনো বলছি। আচ্ছা, রাজা লাইয়েসের মৃত্যুর পরে আজ কতদিন অতিবাহিত হলো? কেন, সে তো বহু বৎসর হল অতীত হয়ে গেছে। সেই বহু বৎসর ধরেই তো ওই দৈবজ্ঞ তাইরেসিয়াস এখানে একজন ভবিষ্যৎ দ্রষ্টা বলে পরিচিত। হ্যাঁ, আজকের মতো নেই, সে সসম্মানে পরিচিত। তখন সে কোনোদিন আমার নাম উচ্চারণ করেছিল? না, আমি অন্তত শুনিনি। তোমরা রাজা লাইয়েসের মৃত্যু সম্পর্কে তখন অনুসন্ধান করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু কিছু জানতে পারিনি। তাহলে তখন সেই দৈবজ্ঞ সাহায্য যে কথা বলছে সেই কথা বলেনি কেন? সে কথা আমি জানি না, আর যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে আমি কিছু বলতে পারি। তাহলে একটা কথা তো তুমি জানো, আর সেইটা আজ আমার কাছে স্বীকার করো। কি কথা? তুমি যদি গোপনে পূর্বাণ্ডে গিয়ে পরামর্শ না করতে, তাহলে সে আজ কিছু এখানে এসে বলতো না যে আমি রাজা লাইয়েসকে হত্যা করেছি। বৈদিপ হাউস, তুমি জানো সে কি বলেছে? আমি জানি না। তাই বৈদিপ হাউস, আগে আমার কথা শোনো, আমি শুনে বিবেচনা করো। কেউ যদি সমান সম্মানই পায়, তাহলে কে শান্তিতে নিদ্রা যাওয়ার সুযোগ পরিত্যাগ করে ওই আতঙ্কিত বিনিদ্ধ রজনী যাপনের জন্য আগ্রহী হবে? আমি হব না, এবং কোনো স্থির মস্তিষ্কের মানুষই হবে না। আমি তোমার কাছে যখন যা চেয়েছি তুমি আমাকে তা দান করেছো, যখন যা করতে চেয়েছি তুমি আমাকে করতে দিয়েছো। কিন্তু আজ আমি যদি রাজা হতাম, আমাকে বাধ্য হয়ে সেসব কাজ করতে হতো যে কাজ করতে আমার ইচ্ছা হয় না। দায়িত্বের বোঝা কাঁধে না নিয়ে যদি সমান সম্মান পাওয়া যায়, সেটা কি যে কোনো সিংহাসনের চেয়ে বেশি শ্রেয় নয়? তুমি প্রশ্ন করো ওই উচ্চ দৈবজ্ঞদের যে দেব আপল্লনের বাণী আমি সঠিকভাবে জ্ঞাপন করেছি কিনা। তুমি সন্ধান করো আমি তাই শেষে সে চক্রান্ত করেছি কিনা, এবং সেই সন্ধান যদি তুমি পাও তখন তুমি আমাকে প্রাণদণ্ড দিও, এবং সে দণ্ডের আদেশ একা তোমার কণ্ঠ থেকে বেরোবে না, আমিও তোমার সাথে একই কণ্ঠে তোমার নিজের প্রাণদণ্ডাদেশ ঘোষণা করব। কিন্তু যতদিন না তুমি সেই সন্ধান পাচ্ছ, তুমি আমাকে এইভাবে নির্বন্ধব করে শাস্তি দিতে পারো না। কি অধিকার আছে তোমার একটা ভালো মানুষকে মন্দ বলে, একটা মন্দ মানুষকে ভালো বলে ঘোষণা করার? রাজা ওইদিক পাও চক্রান্তকারী জয়লাভ করবে আর আমি পরাজিত হব। তুমি কি করতে চাও? তুমি কি আমাকে এই দেশ থেকে নির্বাসিত করবে? না, তোমার নির্বাসন আমার কাম্য নয়। আমার কাম্য তোমার মৃত্যু। তুমি উন্মাদ! অন্তত নিজের মঙ্গল অমঙ্গল সম্পর্কে আমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, কিন্তু আমার মঙ্গল চিন্তা তোমার দায়িত্ব। না, তার কারণ তুমি বিশ্বাসঘাতক। আর যদি এমন হয় যে তুমি ভুল করছো, তুমি কিচ্ছু বোঝো না। আমি বুঝি না বুঝি, তবু এই দেশের শাসনের দায়িত্ব আমার, শাসন করতে হবে আমাকে। সে যদি এরকম অন্যায় শাসন হয়, তুমি আর শাসন করতে নও। এই এই শোনো, তোমরা থেবাই অধিবাসী শুনো, থেবাই থেবাই কেবল তোমার একলা নয়, থেবাই আমারও। স্বামী আমাকে এই দেশ থেকে নির্বাসিত করতে চায় না, আমাকে হত্যা করতে চায়। হ্যাঁ তাই চাই, কারণ ইয়োকাস এই ক্রেউন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। না ইয়োকাস, না, এ কথা যদি সত্য হয় আমি যেন অভিশপ্ত হয়ে মরি, জীবনে যেন কখনো আমার কোনো মঙ্গল না হয়। আচ্ছা আমার হচ্ছে
এই যেসব নাগরিক এখানে উপস্থিত রয়েছেন এদের মুখে তুমি ওকে বিশ্বাস করো? রাজা, ইয়োকাস্তের কথা শোনো, তার অনুরোধ রক্ষা করো। তাহলে তোমরা কি চাও যে আমার মৃত্যু হোক, কিংবা আমাকে অপমানিত হয়ে এই দেশ থেকে নির্বাসিত হতে হোক? না, আমাদের বুক ভেঙে যাচ্ছে এই দেখে যে তোমাদের দুজনের কলহ আজ আমাদের সারা দেশের কষ্টকে আরো করে তুলছে। বেশ, তাহলেও যাক, যদিও জানি এরই জন্য একদিন আমাকে হয় মৃত্যুবরণ করতে হবে কিংবা এই দেশ থেকে নির্বাসিত হতে হবে, কিন্তু তোমাদের কথা, তোমাদের কথা আমি ওকে করুণা করলাম ঘৃণের নয়, কারণ এইরকম স্বভাবের লোক শুধুমাত্র ঘৃণার উপযুক্ত। যখন কিছু মেনে নেওয়ার সময় আসে তখন তুমি সেটা হাসি মুখে মেনে নিতে পারো, ঠিক যেমন ক্রোধের সময় তোমার অস্বাভাবিক উত্তেজনাকে তুমি সংযত করতে পারো না, এই তোমার কষ্টের সবচেয়ে বড় কারণ। তুমি এখান থেকে চলে যাও। আজ আমাদের দেশে ভয়ঙ্কর দুর্দিন, সুতরাং এ যেখানে থেমেছে সেখানেই একে এখনকার মতো থেমে থাকতে দাও। দেখেছ, আমার কাজকে বাধা দিয়ে, আমার কাজকে পঙ্গু করে দিয়ে তোমাদের এই নিরপেক্ষতার সাধু উদ্দেশ্য তোমাদের কোন একটা অনির্দিষ্ট অবস্থার মধ্যে এনে ফেলেছে, সেটা দেখেছ? আবার বলছি যে যে তুমি একদিন ভীষণ দুঃসময়ের মধ্যে থেকে আমাদের দেশকে উদ্ধার করেছিলে, এবং আজ এই ভয়ঙ্কর দুর্দিনে যে তুমি আবার আমাদের উদ্ধার করবে বলে আমরা আশা করছি। রাজা, আমাদের সেই গৌরবোজ্জ্বল নায়ককে যদি আমরা কোন রকমের অপসারণের কথা ভাবি, তাহলে আমরা বাতুলের চেয়ে বাতুল, আমরা অজ্ঞ, আমরা মূর্খ। রাজা, আজ আমাদের সমস্ত বিশ্বাস আমরা তোমার উপরেই অর্পণ করে রেখেছি। রাজা, আমরা জানি তুমি আমাদের একমাত্র পরিত্রাতা। রাজা, তুমি আমাদের একমাত্র পরিত্রাতা। বিরতির পর আমরা আবার দ্বিতীয়ার্থ শুরু করব। কি হয়েছে রাজা, তোমার এত রাগের কারণ কি? বলছি, আমি তোমাকে সমস্ত কিছু বলছি রানী। রানী, এই এই সমস্ত লোকেদের চাইতে আমি তোমাকে ঢের বেশি শ্রদ্ধা করি, তাই আমি তোমাকে সমস্ত কিছু বলছি। এই এই সমস্ত কিছুর মূলে হচ্ছে ক্রেয়ন। ক্রেয়ন? হ্যাঁ, সে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। চক্রান্ত করেছে? বলো বলো, আমার সব খুলে বলো। সে বলছে যে আমি নাকি রাজা লাইসকে হত্যা করেছি। সে কি এই কথা সে কি নিজের জ্ঞান থেকে বলছে না অন্য কারোর মুখ থেকে শুনে বলছে? এই এই, সে নিজে কোনো কথা বলছে না, একটা ভণ্ড দৈবজ্ঞকে ধরে এনে তার মুখ দিয়ে সমস্ত কথা রটনা করাচ্ছে। দৈবজ্ঞ? একটা অন্ধ ভণ্ড দৈবজ্ঞ। অনেকদিন আগে লাইওসের কাছে এক প্রত্যাদেশ এসেছিল দেবা বল্লনের কাছ থেকে। হ্যাঁ, তবে একথা বলবো না যে সে দৈব বাণী স্বয়ং দেবপয় ব্যাস নিজের মুখে বলেছিলেন, কিন্তু তার যাজক যাজিকাদের কাছ থেকে তো এসেছিল। হ্যাঁ, তাই তো আসে। সেই ভবিষ্যৎ বক্তারা বলেছিলেন লায়সের ঔরসে আমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই নাকি লায়সকে হত্যা করবে। সেই সন্তান যখন মাত্র 3 দিন বয়সের, তখন
নায়স তার দুটি পা একত্রে বেঁধে দুর্গম দূর পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করিয়ে তাকে নিশ্চিন্ন করে দেয়। দেখো জনশ্রুতি তো বলে লায়স মারাজে একজন দস্যুর হাতে দূরে বিদেশে তিনটি প্রশস্ত রাস্তার সঙ্গম স্থানে, অর্থাৎ ভবিষ্যৎ বক্তারা যে বলেছিলেন কিছুই ঘটানি। তাই আমি তোমাকে আবার বলছি, এসব কথা নিয়ে তুমি বিন্দু মাত্র চিন্তা করে না। দেবতারা যদি কিছু প্রকাশ করা কর্তব্য বলে মনে করেন তাহলে তারা নিজেরাই তা করবে, বয়স কত ছিল তাকে তাকে দেখতে কেমন ছিল বলো তো? দেখতে হ্যাঁ দেখি দেখি খানিকটা যেন তোমার মতো। আমার মতো? আর বয়স 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 তার মাথা অল্প অল্প রূপলি চুলে ভরে গিয়েছে। কি হয়েছে অদীপা? রানী রানী এই ঘটনার বিবরণ তুমি, আচ্ছা আচ্ছা তুমি আমাকে একটা অন্য কথা বলো যে রাজা লাইসের সাথে কি রাজকীয় প্রথমত অনেক অনুচর ছিল নাকি অল্প কয়েকজন লোক? না না অল্প কয়েকজন লোক ছিল, সব শুধু তার মাত্র জনা পাঁচের ছিল। পাঁচজন? হ্যাঁ, আর তার মধ্যে একজন ছিল নাকি নকি? হ্যাঁ নকি। আর একটা শপট ছিল, রাজা লায়স ছিলেন সেই শপটে। কি হয়েছে অদীপাউস? রানী রানী এই ঘটনার বিবরণ তুমি কার কাছে শুনেছ? একজন ভৃত্যের কাছে, একমাত্র সেই তার জীবন নিয়ে পালিয়ে আসতে পেরেছিল। সে কি এখানে আছে এই প্রাসাদে? না সেই প্রাসাদে নেই, সে ফিরে এসে যখন দেখলো যে লায়সের স্থলে তুমি এই রাজ্যের রাজা হয়েছ তখন সে আমার দুটো হাত ধরে ভিক্ষে করলো, বলল আমি যেন তাকে প্রাসাদের বাইরে দূরে পশুপালনের কাজে নিযুক্ত করি। আমি তাকে আছে রানী আছে আছে নিশ্চয়ই আছে রানী, আমার আতঙ্ক আসলে এত এত প্রচন্ড আকার ধারণ করছে যে কোনো কথাই হয়তো আমি আর তোমার কাছে গোপন রাখতে পারবো না। রানী তোমার চেয়ে আপন তো আমার আর কেউ নেই, আমি কার কাছে আমার এই মঙ্গল অমঙ্গলের কথা এমন ভাবে বলতে পারি বলো? বলো আমায় বলো। তুমি তো জানো যে করিন্থাসের রাজা মহান অলিউবাস ছিলেন আমার পিতা, আর আমার মাতার নাম ছিল মেরোপি। হ্যাঁ মেরোপি। সেখানে সেখানে সকলে আমাকে নগরীর শ্রেষ্ঠ যুবক বলে স্বীকার করত। হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু একদিন সেখানে না একটা অদ্ভুত ঘটনা ঘটে। হ্যাঁ একটা একটা ভোট সভায় একজন লোক সে প্রচুর মদ্যপান করছিল, সে হঠাৎ আমার দিকে ইঙ্গিত করে খুব ব্যঙ্গের সুলে বলে ওঠে যে আমি নাকি আমার পিতার সন্তান নই। হ্যাঁ শুনে যদিও আমি খুব ক্রুদ্ধ হয়েছিলাম কিন্তু অনেক কষ্টে আমি নিজেকে তখন সংযত করে রাখি, এবং পরদিন রাতে আমি আমার পিতা এবং মাতার কাছে গিয়ে কথার সত্যতা সম্বন্ধে প্রশ্ন করি। কেউ যে এই কথা মুক্তি উচ্চারণ করতে পেরেছে সে কথা শুনে তার উভয় প্রচন্ড ক্রুদ্ধ হন, আর আমি তাতে তাতে অনেকটা সান্ত্বনা পাই জানো। কিন্তু তবু রানী ওই কথাটা আমার মনের মধ্যে একটা বিষাক্ত ক্ষতের মতো পচতে থাকে, বিশেষত এই কারণে যে ভোট সভার কথাটা তেমন কেমন করে জানি সারা শহরময় রাষ্ট্র হয়ে গিয়েছে। তাই একদিন আমি কাউকে কিছু না বলে গোপনে ঢুকিয়ে ওই দেলফয়ের মন্দিরে যাই, সেখানে গিয়ে দেব দেলফয়ের কাছে আমি প্রশ্ন করি দেবতা এই ঘটনা সত্য কিনা। উত্তর দিলেন না দিয়ে তিনি আমাকে একশো ভয়ঙ্কর কথা বললেন। হ্যাঁ তিনি বললেন যে আমি নাকি আমার মাতাকে বিবাহ করবো, আমি নাকি তার গর্ভে এমন সমস্ত সন্তানদের জন্ম দেব যে ভয়ে লোকে তাদের দিকে তাকাতে পারবে না।
তুমি দেখি আমার অমন মহান পিতার হত্যা আর খবর এই কথা শুনে আমি ওই পাগলের মতো করিন্থাস থেকে ছুটে পালিয়ে এসেছি। হ্যাঁ, রাত্রে দূরে আকাশে তারাদের দিকে তাকিয়ে গণনা করেছি যে করিন্থাস কোন দিকে এবং তখনই তার বিপরীত দিকে ছুটেছি, কিন্তু এই দুর্ভানি কোনোদিন আমাকে স্পর্শ করতে না পারে। তারপর রানী, একদিন এরকম পালাতে পালাতে আমি তিন রাস্তার সঙ্গমস্থলে গিয়ে উপস্থিত হই, যেখানে তুমি বলছো যে রাজা লাইয়াস নিহত হয়েছেন। রানী, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি যখন সেই তিন রাস্তার সঙ্গমস্থলে গিয়ে পৌঁছই, তখন সেখানে আমি একজন নকিবকে দেখতে পাই। হ্যাঁ, তার পেছনে একটা শকট, আর সেই শকটে তুমি যেমন বর্ণনা দিলে ঠিক সেই রকম একজন বৃদ্ধ আরোহী। তারপর রানী, সেই শকটের যে চালক আর সেই যে বৃদ্ধ আরোহী, তারা কিছুতেই আমাকে যাবার পথ করে দেবে না, বরঞ্চ আমাকে পাশের খাদে ঠেলে ফেলে দেওয়ার জন্য আমাকে অত্যন্ত বেশি ভাবে একটা ধাক্কা দেয়। আমিও তাকে পড়টা আঘাত করি। আমি যখন সেই শকটের পাশ দিয়ে চলে যাচ্ছি, সেই যে বৃদ্ধ আরোহী যে এতক্ষণ বসে সমস্ত ঘটনাটা লক্ষ্য করে দেখলো, সে তার হাতের অঙ্কুশ দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে, আর আমিও তখন ক্রুদ্ধ হয়ে তাকে আঘাত করি, এবং তারপর আমি তাদের সবাইকে হত্যা করি। আমি তাদের সবাইকে তোমরা আমাকে রক্ষা করো, এই ভয়ঙ্কর দৈব বাণী আমার জীবন সফল হওয়ার আগে আমি যেন একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে পারি। রাজা, তোমার এই বিবরণ শুনে আমরা সবাই ভীত, আমরা সবাই আতঙ্কিত, কিন্তু তুমি এখনই এত বিবশ হইও না রাজা। এই ঘটনা যে সচক্ষে দেখেছে তার মুখ থেকে সম্পূর্ণ বিবৃতি শোনা পর্যন্ত ধৈর্য ধরো রাজা। তুমি মনে আশা রাখো। সেই আমার একমাত্র আশা, সেই মেষপালকের কাহিনী যদি রানীর কাহিনীর সাথে মেলে, তাহলে আমি সেই হত্যার অপরাধ থেকে মুক্ত, একেবারে মুক্ত। কিন্তু আমার কি কাহিনী, কি বলেছি আমি? কেন, তুমি যে বলেছো সে এসে বলেছিল যে একদম দস্যু নাকি রাজা লাইয়াসকে হত্যা করেছে। হ্যাঁ, সে কথাই সে বলেছিল। হ্যাঁ, আর যদি সে কথাই বলে, তাহলে আমি কোনোভাবে সেই হত্যার অপরাধী নই। কিন্তু আর যদি সে কথা না বলে, আর যদি সে একলা নিঃসঙ্গ পথিকের কথা বলে। না না না, অদীপাউস, আমি তোমাকে নিশ্চিত করে বলছি, সে প্রথমে এসে একদল দস্যুর কথাই বলেছিল। সে কথা আমি একা নয়, সারা শহর তার সেই বিবরণ শুনেছি। বলো, তোমরা বলো। হ্যাঁ, আমরা সবাই শুনেছি। হ্যাঁ, অবশ্য সে কথা সে অস্বীকার করতে পারে না। ঠিক, আর যদিও বা সে তার কাহিনীর আজ কিছু পরিবর্তন করেও বা, তাহলেও তো এটা সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে কোনো অংশেই মিলছে না। কী করে? দেব আপন্ন তো স্পষ্ট বলেছিলেন, লায়স নিহত হবে আমার গর্ভের সন্তানের হাতে, কিন্তু সে সন্তান তো তার পিতার মৃত্যুর বহু বহু আগে নিজেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে সুতরাং এখন থেকে এইসব ভবিষ্যৎ বক্তাদের কোনো দৈব বাণী শুনলে আমি আর মুখ ফিরিয়ে তাকাতেও যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো রানী, তুমি ঠিক বলেছো। চলো রাজা, অন্দরে চলো। চলো চলো। কিন্তু রানী, তবু তুমি সেই মেষপালককে একবার ডেকে পাঠাও, তার সাথে কথা বলে সত্য কি আমি তো জানি। আমি তাকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, কিন্তু তুমি এসো, প্রাসাদের ভেতরে এসো, তোমার ইচ্ছা পালন করা ছাড়া আমার আর কোনো কাজই নেই। চলো রানী, চলো চলো চলো। এই বিশ্বাস যেন আমাদের চিরকাল থাকে যে এই জগতের নিয়ম কোনো মানুষের তৈরি নয়, দূর স্বর্গের দেবতারা এই সমস্ত নিয়মের জনক। সেই পূর্ণ নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ভয় নেই তার, কখনো জরাগ্রস্ত হয় না গো দেবতা সৃষ্ট ভগবান। মানুষ তো আর কোনো শ্রদ্ধা নিয়ে যাবে না। পাপে
সম্মানিত হয় তাহলে জীবনে উৎসব প্রাঙ্গণে দেবতাদের অপার কন্যার ছত্র ছায়া তলে আমরা কেমন করে প্রবেশাধিকার পাবো? আমরা কেমন করে সবাই সেখানে যাব? নাগরিকবৃন্দ, আমি আজ এই প্রার্থীর বল্লভ দিয়ে এসেছি। রাজা অয়দিপাউসের চিত্ত আজ বিকল। কোনো এক আতঙ্কের বাণী শুনে সে এত আশঙ্কিত যে স্থির চিত্ত মানুষের মতো অতীতের জ্ঞান দিয়ে বর্তমানকে বিচার করতে আজ সে সম্পূর্ণ অক্ষম। আমার কথাও আজ তার কাছে ব্যর্থ। তাই হে প্রভাময় দেব আপল্লন, তুমি আমার তীর্থপথের প্রথম দেবতা, তোমার কাছে আমি এই প্রার্থীর পল্লব ধারণ করে এসেছি। তুমি আমাদের এই অশুচিতা থেকে রক্ষা করো, তুমি আমাদের নির্মল করো। নায়ককে ভীত দেখলে মানুষ যেমন আতঙ্কিত হয়, তেমনি অয়দিপাউসকে ভীত দেখে আমরা সকলে আজ আতঙ্কিত। তাই হে প্রভুময় দেব আপল্লন, তুমি আমাদের এই অশুচিতা থেকে রক্ষা করো, তুমি আমাদের নির্মল করো, তুমি আমাদের গ্লানি মুক্ত করো। হে দেব আপল্লন, আমাদের গ্লানি মুক্ত করো। তোমরা কি কেউ বলতে পারো রাজা অয়দিপাউসের প্রাসাদটা কোথায়? হ্যাঁ, তার চেয়ে ভালো হয় যদি বলতে পারো কোথায় আমি তার দেখা পেতে পারি। হ্যাঁ, এই হলো রাজা অয়দিপাউসের প্রাসাদ, এবং তিনি এখন প্রাসাদ অভ্যন্তরে আছেন। আর সম্মুখে ওই যে আর্যাকে দেখছো, উনি হলেন রাজা অয়দিপাউসের সন্তানদের জননী। ভগবান তোমাকে সুখী করুক, কারণ তুমি হচ্ছো কি আমাদের অয়দিপাউসের স্ত্রী। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কিন্তু হে বিদেশী, তুমি কি এখানে কোনো প্রার্থনা নিয়ে এসেছো না কোনো সংবাদ দিতে এসেছো? সংবাদ তোমার সংসারের জন্য, তোমার স্বামীর জন্য অত্যন্ত শুভ সংবাদ আমি নিয়ে এসেছি। শুভ সংবাদ? তুমি কোন দেশ থেকে আসছো দূত? করিন্থাস থেকে। করিন্থাস থেকে? হ্যাঁ, সেখানকার প্রজা সাধারণ রাজা অয়দিপাউসকে তাদের সিংহাসনে অভিষিক্ত করতে চাইছে। সে কি? রাজা অয়দিপাউসের পিতা বৃদ্ধ কালিউবাস সিংহাসনে নেই? না না না, তার প্রয়াত দেহ এখন মাটির নিচে সমাহিত। কি কি বলছো তুমি দূত? হ্যাঁ, রাজা কালিউবাস মৃত, আবার অয়দিপাউসের পিতা মৃত। কিভাবে তার মৃত্যু হলো? কোনো কোনো রোগে নাকি কোনো ষড়যন্ত্রে? বার্ধক্য, বার্ধক্য মানুষকে অতি সহজে অভিভূত করে। তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমার পিতার অত্যন্ত স্বাভাবিকভাবে বার্ধক্যে মৃত্যু হয়েছে। বার্ধক্য এবং 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 রোগে। হায় হায় রানীয় কাস্তে। আচ্ছা, তাহলে মানুষ কেন ওই সমস্ত পুঁথীয় দেবতাদের মন্দিরে যাবে? কেন তারা ওই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ওই অনৈসর্গিক শব্দ থেকে অর্থ আহরণ করবে? তারা তো স্পষ্টই বলেছিল যে আমার পিতার মৃত্যু হবে আমার হাতে, এই নাকি আমার অলঙ্ঘ ভবিতব্য। আজ আমার সেই পিতা মৃত এবং আমি এইখানে, তাহলে আমি কোনোভাবে তার সেই মৃত্যুর জন্য দায়ী? যদি না একমাত্র এই কথা বলা যায় যে আমারই অদর্শনে, আমারই কথা ভেবে ভেবে আমার
বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে, কিন্তু তাহলেও আমি শুধুমাত্র সেইটুকু দায়ী? কিন্তু এই যে মহান দৈবজ্ঞদের আমরা দেখি, তাদের ভবিষ্যৎ একবার দৃষ্টি, তার মানে মিথ্যে? ওই পিতা কলিউবাসের মতোই মৃত, গতাহীন এবং মাটির নিচে সমাধিস্থ? এই কথাই তোমাকে আমি এতক্ষণ ধরে বলিনি অয়দিপাউস? বলেছো রানী, কিন্তু আমি তখন ভয়ে বিশ্বাস করতে পারিনি। থাক, ওসব নিয়ে আমরা আর ভাবো না। না না, আমরা আর, কিন্তু রানী, এখনো তো একটা ভয়ের কারণ বর্তমান, এখনো যে আমার মা জীবিত। ভয়? মানুষরা কত ভয় করবে অয়দিপাউস, কত? আমাদের জীবন তো কতগুলো আকস্মিকের খেলা, কতগুলো আকস্মিক ঘটনার আমরা হাতের পুতুল। আমাদের ভবিষ্যৎ কেউ জানে না, কি আমাদের ভবিষ্যৎ, তাই কি করবে মানুষ? সে যতটুকু পারে, যেমন করে পারে, নিজের ইচ্ছে মতো বাঁচবে, কোনো কিছুকে গ্রাহ্য না করেই বাঁচবে। তোমার মায়ের সঙ্গে বিবাহের এই আতঙ্কের কথা তুমি ভুলে যাও অয়দিপাউস। পৃথিবীতে যদি বাঁচতে হয় মনে রাখতে নেই, তুমি ভুলে যাও অয়দিপাউস। এই জীবনে সেই বাঁচতে পারে অয়দিপাউস যে ভুলতে পারে। ভুলে যাও অয়দিপাউস, কিন্তু ভুলে যাও। কিন্তু আমি যে ভয় না করে পারছি না রানী, সেই নারী যে এখনো জীবিত। কে সেই নারী যার জন্য তুমি এত ভীত? এরকম বৃদ্ধ রাজা কলিউবাসের স্ত্রী, তার জন্য তুমি এত আতঙ্কিত হচ্ছ কেন? তার জন্য নয় বৃদ্ধ, তার জন্য নয়, একটা ভয়ঙ্কর দৈব বাণীর জন্য। কি সেই দৈব বাণী? সেটি প্রকাশযোগ্য নাকি গোপনীয়? না না, এই দেব আপন ঘোষণা করেছিলেন যে আমি নাকি আমার পিতাকে হত্যা করে আমার মাতাকে বিবাহ করবো, আর সেই জন্য আমি সারা জীবন কলিউবাস থেকে পালিয়ে বেরিয়েছি, আর আমি ঠিক করেছি। এই কারণে তুমি এতদিন এই স্বেচ্ছাকৃত নির্বাসন ভোগ করেছো? তাহলে অয়দিপাউস, তোমাকে আমি সেই ভয় থেকে মুক্তি দিতে চলো বৎস, চলো আমরা করিন্থসে ফিরে যাই এবং সেখানে গিয়ে তুমি রাজ্যভার গ্রহণ করো। না না না, আমি তা পারি না। যতদিন আমার মা জীবিত রয়েছেন আমি ততদিন তার কাছেও যেতে পারি না। এই আমার ভয়, আমার সর্বসময়ের ভয়। এই ভয় তোমার অমূলক মিথ্যে ভয়। মিথ্যা? কি করে আমি আমি যদি তাদের সন্তান হই? সন্তান রক্তের সম্পর্কে তুমি তাদের সাথে সম্পর্কিত নও। সে কি? তুমি তুমি কি বলছো বৃদ্ধ? রাজা কলিউবাস আমার পিতা নন? না, আমার এই হাত থেকে এই অপুত্র পলিউবাস তোমাকে পেয়েছিলেন। তোমার হাত থেকে তুমি আমার পিতা? না, আমি তোমার পিতা নই। তাহলে পলিউবাস তোমার পিতা নয়? তাহলে তুমি কি আমাকে কিনেছিলে? কোথায় পেয়েছিলে আমাকে বলো। খিথায়ন, খিথায়নের সেই সংকীর্ণ উপত্যকা। হ্যাঁ, এক জঙ্গলের মধ্য থেকে তোমাকে আমি উদ্ধার করেছিলাম। উদ্ধার? কেন, কি বিপদ হয়েছিল আমার? তোমার পায়ে কি তার পরিচয় নেই? হ্যাঁ, পুরনো ক্ষত। তোমার পা দুটি কাঁটা দিয়ে একসাথে, আমি সেই সময় তোমার সেই কাঁটা খুলে দিয়েছিলাম। তোমার এই পায়ের ক্ষতের জন্যই তোমার নাম কে কাজ করেছিল আমার পিতা আর আমার মাতা? আমি জানি না। তবে যে তোমাকে এনে দিয়েছিল সে হাতে তার মানে নিয়ে আমাকে উড়িয়ে ভাঙি আর একটা ভালো তোমার হাতে নিয়ে গিয়েছিল। সেও একটা টুডে সে ভালো। কে? সবাই তাকে লাইয়াসের মৃত্যু বলে জানতো। তোমরা কি তাকে কেউ দেখছো? বলো 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 আর সমস্ত কথা আলোতে উৎখাটকাও।
যদি প্রমাণ হয় যে আমি কৃতদাসের সন্তান, তিন পুরুষাস্ত্র আমি কৃতদাসের সন্তান, তাহলে তোমার বংশ মর্যাদা অক্ষুণ্ণই থাকবে। তবু তুমি করো না হয় বিপদ, ভগবানের দোহাই তুমি সবকিছু জানতে চেয়েও না। না, তোমাকে জানতেই হবে, সত্য কি আমাকে তার অনুসন্ধান করতেই হবে। হয় বিপদ, আমি তোমার ভালো চাই হয় বিপদ। না, আমি তোমার মঙ্গল চাই হয় বিপদ। তুমি যেন কখনো না জানো, তোমরা কেউ যাও, সে বেশ বালককে এক্ষুনি আমার কাছে তাহলে তোমাকে তুমি ওর হাতে এনে দিয়েছিলে কিনা বলো আমার কাছে, বলো। রাজা, তোমার প্রশ্ন
কিন্তু তুমি ক্রমশ একটি করে আমাকে দেরি করিয়ে দেবে ভেবেছ? তোমরা যদি সত্যই লাভ দক্ষিণে গৃহকে ভালোবেসে থাকো,
তুমি আরো কঠোর শাস্তির জন্য প্রস্তুত হও। তুমি আর কি বেশি সম্পদ বহন করে আসতে পারো? ওর সংস্কৃতি আমাদের রানী সে বিশাল সমান্তর শোষণকে মুক্ত করে দিতে মৃত্যু রাজা লায়াসের নাম ধরে তিনি অন্তত চিৎকার করে উঠলেন। আমার ভাতা সন্তান হলো
Thank you.